স্যামসাং এর এম সিরিজ মানেই হচ্ছে মনস্টার সিরিজ, মানে এই ফোনগুলোতে আমরা বেশ অল্প দামে বেশ বড় সাইজের ব্যাটারি পাই, ভালো চিপসেট পাই, ভালো ডিসপ্লে থাকে, অল ওভার কম দামে কিন্তু সুন্দর একটা প্যাকেজ থাকে স্যামসাং এর এম সিরিজের মোবাইলগুলোতে। তো সেই স্যামসাং এরই M31 যথেষ্টই মার্কেটে সাকসেস হয়েছে, যথেষ্টই সাকসেসফুল একটা মোবাইল এবং আপনারা যথেষ্টই পছন্দ করেছিলেন ওই ফোনটায়। তো রিসেন্টলি স্যামসাং যে ফোনটা লঞ্চ করলো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M32। তো এই মোবাইলে আমরা কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য, মোবাইলটার দাম কত, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। যারা এই চ্যানেলের নিয়মিত দর্শক এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ ডিসপ্লে। মানে আমরা এই ফোনে যে ডিসপ্লেটা পাচ্ছি, ফোনের বাজেটের দিকে দেখলে কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এই ফোনের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে। ইনফিনিটি ইউ ডিজাইনটা একটু ব্যাকডেটেড, মানে এখন ওয়াটার ড্রপ টাইপের ডিসপ্লে লোকে নেয়ার থেকে বেশিরভাগই পাঞ্চল ডিসপ্লে বেশি পছন্দ করে, অবশ্য এক একজনের পছন্দ এক এক রকম, তবু এটা একটু ডিজাইনটা ব্যাকডেটেড হলেও ডিসপ্লের কোয়ালিটিটা কিন্তু আপনারা যথেষ্টই ভালো পাবেন। এই ফোনে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ, মানে গেম খেলতেও কিন্তু মোটামুটি বেশ ভালোই হবে। ফোনের বাজেটের দিকে যদি দেখি ডিসপ্লেটা কিন্তু আমরা যথেষ্ট ভালো পাচ্ছি এর বাজেটকে কনসিডার করলে। এবার যদি আমরা চলে আসি ফোনের কালারের দিকে, মোবাইলটি আপাতত দুটো কালার ভেরিয়েশনে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, লাইট ব্লু এবং ব্ল্যাক। ফোনের পেছনে একটা টেক্সচারাইজড ডিজাইন থাকার জন্য ফোনটার লুকসটা একটু ডিফারেন্ট টাইপের লুকস আসছে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। ফোনটা কেমন লাগলো আপনাদের, দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যদি ফোনের অপারেটিং সিস্টেমের দিকে চলে আসি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, ওয়ান UI 3.1 ইউজার ইন্টারফেসের সাথে। মোবাইলটির থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার এবং এর ওজন হচ্ছে 196 গ্রাম মতো। এই মোবাইলে ব্যাটারির দিকে যদি আমরা দেখি তো এই ফোনে আমরা 6000 mAh-এর জাম্বো ব্যাটারি পেয়ে যাচ্ছি, মানে বেশ বড় সাইজের ব্যাটারি আমরা পাচ্ছি এই মোবাইলে। এর সাথে আমরা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, অবশ্য ফোনে বক্সে কিন্তু আমরা 15 ওয়াটের চার্জার ফ্রি পাবো এই মোবাইলের সাথে। এই ফোনে যে চার্জিং কানেক্টরটা থাকছে সেটা USB Type-C, এর পাশাপাশি আমরা এই মোবাইলে 3.5 mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। আমরা তো সব কিছু জেনে নিলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই ফোনটার ক্যামেরাটা কেমন। তো এই ফোনের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 123 ডিগ্রি। তারপরে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, তারপরে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার, এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো অল ওভার এই ফোনের বাজেটের দিকে দেখলে এই মোবাইলে কিন্তু আমরা ক্যামেরাটা যথেষ্ট ভালো পাচ্ছি। এবার আমরা জেনে নিই ফোনটার পারফরমেন্স কীরকম, মানে এই মোবাইলে আমরা প্রসেসর কী পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর, এটা একটা 12 nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। তো এই ফোনের পারফরমেন্সের দিকে দেখতে গেলে এই ফোনের যা বাজেট সেই হিসাবে আপনারা মোটামুটি এই ফোনে, আর বাকি কনফিগারেশনগুলো যেহেতু বেশি ভালো পাচ্ছেন সেই হিসাবে চিপসেটটাও কিন্তু মোটামুটি আপনারা মিড রেঞ্জের একটা গেমিং চিপসেট পাচ্ছেন, মানে এই ফোনে বেশ ভালো আপনারা গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। একদম হাই এন্ডের কোনো গেম বা হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু আপনাদের প্রবলেম হতে পারে, বাকি অল ওভার কিন্তু এই মোবাইলের পারফরমেন্সটা আপনারা বেশ ভালো পাবেন। আমরা এবার সোজা চলে আসি ফোনটার স্টোরেজের দিকে এবং র্যামের দিকে। তো এই মোবাইলটি আপাতত ইন্ডিয়াতে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB 64GB এবং 6GB 128GB। এই মোবাইলে আমরা LPDDR4X র্যামের টেকনোলজি পেয়ে যাচ্ছি। এছাড়া এই ফোনে আমরা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছি, তার মানে একসঙ্গে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আমরা ইজিলি সেট করতে পারবো এই মোবাইলে। আমরা তো সব কিছু জেনে নিলাম ফোনটার ব্যাপারে, এবার জেনে নিই মোবাইলটার দাম কত। তো এই মোবাইলের যে বেস ভেরিয়েন্ট আছে 4GB 64GB, তার দাম হচ্ছে 14,999 টাকা ভারতীয় টাকা হিসাবে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি
17,000 বাংলাদেশি টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। এবং এই ফোনের যে হায়ার ভেরিয়েন্ট আছে 6GB 128GB, তার দাম হচ্ছে 16,999 টাকা ভারতীয় টাকা হিসাবে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 19,500 বাংলাদেশি টাকার কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। তো ফোনটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।